অনলাইন ক্লাসেস রামপুর হাইস্কুলে স্বাগতম এই ভিডিওটিতে দু হাজার একুশ শিক্ষাবর্ষের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি তোমাদের নির্ধারিত কাজ দুই এবং প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম দু হাজার বিশ সালে নিকুলি উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হয়ে নিজের পৈতৃক জমিতে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক কৃষি মেলা কৃষি শিক্ষা কৃষি গবেষণা কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন নিচের প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো এক রিনা বেগম কৃষি মেলায় কী কী কৃষিজাত পণ্য দেখতে পেয়েছিলেন দুই তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে তিন কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে চার একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে পাঁচ একজন কৃষক ও একজন কৃষিবিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটির উত্তর তোমরা এভাবে লিখতে পারো কৃষির আধুনিক প্রযুক্তি কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষিপণ্য একসাথে একমাত্র মেলার মাধ্যমেই দেখা সম্ভব গ্রামের মতো শহরও এ ধরনের মেলার আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ এ মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব এই মেলায় চারা বীজ সার কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয় এ মেলায় কৃষি বিষয়ক নানা লিপলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেয়া হয় তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটি এভাবে লেখা যায় অভিজ্ঞ কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কৃষি বিষয়ক তথ্য ও সেবা দিয়ে থাকেন রিনা বেগম কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য তাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারেন তারপর তিন নং প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো বাংলাদেশে ষোলোটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে এছাড়াও প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে কারিগরি বোর্ডের একাডেমিক অধীন থেকে ইনস্টিটিউটগুলো চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা প্রদান করে থাকে উচ্চতর কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আছে দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ চালু আছে বাংলাদেশে অনেকগুলো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বেশিরভাগ গবেষণা প্রতিষ্ঠানে নির্দিষ্ট ফসলের উপর গবেষণা করে থাকে যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের উন্নত জাত ও সংশ্লিষ্ট প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাট উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষু উন্নয়নের জন্য যাবতীয় গবেষণা করে থাকে কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে উক্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখতে পারে এরপরের প্রশ্নটি হচ্ছে একজন অভিজ্ঞ কৃষক কীভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারেন এর উত্তরটি এভাবে লেখা যায় অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন তিনি স্থানীয় তথ্য হিসাবে পরিচিতি লাভ করেন অভিজ্ঞ কৃষকেরা কৃষিজ্ঞানের পরিধি বৃদ্ধি করেন অতপর তিনি নিজ এলাকায় কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ দান করেন কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন যেমন ফসলের রোগ হওয়া কীটপতঙ্গের আক্রমণ করা বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি এসব প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সে মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন এভাবে একজন অভিজ্ঞ কৃষক রিনা বেগমকে সহায়তা করতে পারেন তারপর সবশেষ প্রশ্নের উত্তরটি তোমরা এভাবে লিখতে পারো একজন কৃষক কেবল কৃষিকাজ করেন কিন্তু তার ফসলের জন্য কোন উৎপাদন কি পরিমাণ লাগবে কিংবা সঠিক সময়ে ফসলের সঠিক যত্ন ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন না ফসলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কারণিকর তাকে দ্বারস্থ হতে হয় পক্ষান্তরে কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করেন তিনি কৃষিবিজ্ঞানী তিনি একটি ফসল এর জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এবং তার নিকট কৃষি বিষয়ক নানা প্রকার তথ্যপুঞ্জিকা থাকে তারা নতুন ফসল ও প্রাণীর উন্নত জাত উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতির উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করেছেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে সেই শুভকামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ